বিজেপিতে বিশ্বাস করে না। বিজেপির দলটা এখন উল্টা পাল্টা চালাচ্ছে, তারই বহিঃপ্রকাশ ঘটে চলছে সারা রাজ্য জুড়ে, এবং চিফ মিনিস্টার 100% পঞ্চায়েত যাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছে, চারটে জায়গায় গণ্ডগোল হয়েছে, সাতচাম আরডি ব্লক, তেপানে আরডি ব্লক, রুকলি আরডি ব্লক, সালামা আরডি ব্লক আছে গণ্ডগোল হয়েছে, গত পরশু দিন কল্যাণপুর আরডি ব্লক, এর আগে বামুটি আরডি ব্লক, মানে মোহনপুর আরডি ব্লক, প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে। আজকে তো মনোনয়নপত্র গেছিলো, ছিঁড়ে দিয়েছে, সর্বদলীয় মিটিংয়ে গেছিলো, ওখানে মারধর করা হয়েছে, বাইক নিয়ে গিয়ে ডুকলি ব্লক এলাকা, মোবাইল নিয়ে গেছে, মারধর করা হয়েছে, বাইক নিয়ে গুলি দেওয়া হয়েছে। এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য, এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে। আমরা বারংবার আমরা বল দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে, শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি, একটা সাজেশন ওনারা মানেনি। যে সন্ত্রাসের অপর নাম বিজেপি, বিজেপির অপর নাম সন্ত্রাস, এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি, ভুগচিতে লড়াই করুন, পিছুপা হবেন না, এরা কাপুরুষ, সংঘবদ্ধ হয়ে আপনারা প্রতিহত এবং প্রতিবাদ করুন। আচ্ছা, কোথায় কেন কেন তারা এই ধরনের সন্ত্রাস করছে? রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি, ওহো, পায়ের তলায় জমি নেই, গায়ের জোরে এরা জিততে চাইছে, করাপশনে লিপ্ত। একটা গত 5 বছর একটা গ্রুপকে করাপশন, এখন সন্ত্রাসকে বাদ দেওয়া হবে, আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে, এ নিয়ে চলছে নিজেদের মতো অন্তর্পর, এবং এটাকে ঘোচানোর জন্য মানে বিরোধীদের বিশেষ করে কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে, কারণ কংগ্রেস একটা সত্য এবার একটা লড়াই একটা দেওয়ার একটা চেষ্টা করছে, এটা উপলব্ধি করে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে। Because the State Election Commission, he is dancing in the tune of the BJP. He is trying to favor the BJP. He is adopted to all sort of illegal activities under the pressure of the BJP. All undemocratic activities under the pressure of BJP. What are the prime demand that? The prime demand, Election Commission on 24th of February 2024 has sent a memorandum to a notification to all the CEOs of each and every state and union territory that online submission of nomination papers should be entertained. On that plea, we ask upon the State Election Commission to allow us to go for online submission. He declined. There are